স্বাগত আমি মুবিন সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভিপি নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম আদালত এরপর থাকবে ভোটের মাঠে নেমে হঠাৎ সরে দাঁড়াল জামাত ইসলাম হাইকোর্টের দেয়া রায় বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল সহ নানা কারণে দলটি এতদিন নির্বাচন থেকে দূরে ছিল তবে রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হঠাৎ মাসখানেক আগে ভোটের মাঠে নেমেছিল জামাতের নেতারা কিন্তু হঠাৎ করে তারা সরে গেছে কি কারণে সরে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে শেখ হাসিনা স্বর্ণযুগ উপভোগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার স্বর্ণযুগ উপভোগ করছেন টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা এই নারী সরকার প্রধানের গৌরব ধরে রেখেছেন জানুয়ারিতে তার বিজয় প্রায় সব মহলের প্রশংসা করেছে হাসিনার সরকার পরিচালনায় জাহাজ এখন মসুন সমুদ্রে ভেসে চলছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলে গত আট এপ্রিল এক নিবন্ধনে এসব কথা লিখেছে ভারতের পেস প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিরি এবারে জানাব আগামী তিন মাসের আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ আগামী তিন মাসের আবহাওয়া পরিস্থিতি কি হতে পারে এ বিষয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার পনেরো এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী তিন মাস এপ্রিল জুন দু পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকবে এবারে জানিয়ে দিব দায় অভিযুক্ত বড়মণিককে আওয়ামী লীগ থেকে অব্যাহতি একাধিক ধর্ষণে দায় অভিযুক্ত টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া বড়মাণিককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও তাকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছে শহর আওয়ামী লীগ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে হামলা তথ্য আমেরিকাকে জানিয়ে দেয় সৌদি আরব দখলদার ইসরায়েলে নজিরবিহীন হামলার দুই দিন আগে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশীমা রক্ষা করতে পারে কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দা ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম সৌদি আরব এবং মিশ একাধিক সূত্রের তথ্য বলছে দা ওয়াল স্ট্রিট জার্নাল তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করেছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয় তারা সমস্ত তথ্য যুক্তরাষ্ট্রের কাছে বলে দেয় হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান এমনকি ইসরায়েলের দিক কেশরা ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের বুদ্ধি বৃত্তির সঙ্গে নিজেদের যুদ্ধ বিমানও দিয়ে সহযোগিতা করেছে ইসরায়েলকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় エヴィスタリット。 ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম আদালত সোমবার পনেরো এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এই আদেশ দেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির অভিযোগে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাহেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দু হাজার বাইশ সালের চোদ্দই জুন নূরের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিয়ার ইয়াসির আরাফাত তানিম পরে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন পঁচিশ বাই এক উনত্রিশ বাই একত্রিশ ধারায় অপরাধ আমলে নিয়ে আবেদন করা হয় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উদ্দিন চৌধুরী এক ছাত্রলীগ নেতার করা মামলার তদন্তের জন্য আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছিল দুই বছর আগে তদন্ত শেষে সিআইডি সাবেক ডাকসুবিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় সোমবার আদালত তার গ্রহণ করে নুরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির নির্দেশ দেয় ভোটের মাঠে নেমে হঠাৎ সরে দাঁড়াল জামাত হাইকোর্টের রায়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল সহ নানা কারণে দলটি এতদিন নির্বাচন থেকে দূরে ছিল তবে রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হঠাৎ মাসখানেক আগে ভোটের মাঠে নেমেছিল জামাতের নেতারা গত এক মাস ধরে রংপুর মহানগর জামাতের আমির এটিএম আচম খান চেয়ারম্যান পদে পীরগাছা উপজেলার জামাতের আমির মোস্তাক আহমেদ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামাতের সাবেক আমির তালেব হোসেনের স্ত্রী মুঝঝুরি বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে পোস্টার লিফলেট ও গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছিলেন এমনকি ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিলও করেছে তবে রোববার চোদ্দই এপ্রিল সন্ধ্যার পর হঠাৎ গুঞ্জন ওঠে জামাতে নির্বাচনে অংশগ্রহণ করবে না এ বিষয়ে জানতে রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান দলের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না চেয়ারম্যান পদে যে দুইজন মনোনয়ন দাখিল করেছেন তারাও দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করবেন এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানা যায় প্রথম দাফের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পনেরো এপ্রিল পর্যন্ত পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যানের পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল্ল মাহমুদ মিলন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক লিটন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোহাম্মদ মোনারুল ইসলাম এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা সভাপতি আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুব রহমান ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন উপজেলা জামেতের আমির মোস্তাক আহমেদ আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম শাহ আব্দুর রহমান শেখ হাসিনা স্বর্ণযুগ উপভোগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার স্বর্ণযুগ উপভোগ করছেন টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা এই নারী সরকার প্রধানের গৌরব ধরে রেখেছেন জানুয়ারিতে তার বিজয় প্রায় সব মহলের প্রশংসা করেছে হাসিনা সরকার পরিচালনার জাহাজ এখন মসুম সমুদ্রে ভেসে চলেছে মার্কিন থিঙ্কটাস্ক আটলান্টিক কাউন্সিল এ আট এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য লিখেছে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি তিনি লিখেছেন জানুয়ারিতে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কারণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী চীন এবং ভারত উভায় তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছে বাংলাদেশ কি একদলীয় শাসনের দিকে যাচ্ছে আওয়ামী লীগের ভূমিদশ বিজয়ের পর কিছু সমালোচক সতর্ক করেছিলেন বাংলাদেশে কার্যকর একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে আওয়ামী লীগ দুশো তেইশটি আসনে জয়ী হয়েছে এবং এর অনুগত্য স্বতন্ত্ররা আরো বাষট্টি আসনে জয়ী হয়েছে তারা যুক্তি দিয়েছিল সংসদে কোনো অর্থবহ বিরোধী দল নেই লাহিরি লিখেছেন প্রধান বিরোধী দল বিএনপি এবং তার মিত্র নির্বাচন বর্জন করলেও সব বিরোধী দল তা অনুসরণ করেনি চুয়াল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে সাতাশটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই সঙ্গে প্রায় এক হাজার নয়শো স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নির্বাচন বর্জনীয় ছিল নাকি গ্রহণযোগ্য অফিসিয়ালি ভোটার একচল্লিশ দশমিক আট শতাংশ গত নির্বাচনের তুলনায় কম ছিল কিন্তু অভূতপূর্ব কম নয় কেউ কেউ এই কম ভোটারকে একটি ইঙ্গিত হিসেবে দেখছেন যে বিরোধী বিরোধীদের বয়কট জনগণের মনোভাব প্রতিফলিত করে তিনি বলেন বিএনপির বয়কট কিছু ভোটারদের উপস্থিতি কমিয়ে দেয় সেতা আগত্য জনগণের ভোট প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে না ভোটের দরে বিএনপির নির্বাচন বিরোধী বিক্ষোভ সহিংসতার পরিণত হয় শতাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির অনুগতদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে ভোটের আগের দিন দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধের ডাক দেয় বিএনপি তিনি বলেন আতঙ্কিত পরিস্থিতিতে কিছু ভোটারকে নির্বাচনের দিন বাড়িতেই অবস্থান করতে হয়েছে আগামী তিন মাসের আবহাওয়া শুধুই দুঃসংবাদ আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার পনেরো এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী তিন মাস এপ্রিল জুন দু পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকবে যেখানে বলা হয়েছে এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত দেশের ছয় থেকে আটটি মৃদু ছত্রিশ থেকে সাঁইত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অথবা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং তিন থেকে চারটি তীব্র চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে অতি তীব্র বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যেতে পারে সেই সঙ্গে এই সময়ের বেশ বিক্ষিপ্তভাবে শিলা ছয় থেকে আট দিন হালকা অথবা মাঝারি তিন থেকে পাঁচ দিন তীব্র কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি অথবা শো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী জুন পর্যন্ত সময়ের সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তিন থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে কয়েকটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে এই সময়ে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে পূর্বাভাসে আরো বলা হয়েছে গত মার্চে সার্বিকভাবে দেশে স্বাভাবিক আট বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা ময়মনসিংহ রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি চট্টগ্রাম ও রাজশাহী খুলনা বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালি বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় দুই থেকে তিন চোদ্দ থেকে ষোলো আঠারো থেকে একত্রিশে মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে বজ্র বিক্তভাবে শিলাবৃষ্টি সহ হালকা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যাবে অন্যদিকে গত মাসে সিলেটের সর্বোচ্চ উননব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয় গত একত্রিশে মার্চ একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়